নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি রেড ওয়াইন নিয়ে। রেড ওয়াইন হয়তো আপনারা সকলেই সিনেমাতে দেখেছেন। 2020 সালে ইন্ডিয়াতে 6.53 বিলিয়ন লিটার ওয়াইন বিক্রি হয়েছে। আমাদের দেশে সুরাপ্রেমীর সংখ্যা অনেক। আমাদের দেশে বিভিন্ন ধরনের মদ বা ওয়াইন পাওয়া যায়, কিন্তু রেড ওয়াইনের পিছনে আগ্রহ আমাদের সকলের। চলুন আজকের ভিডিওতে রেড ওয়াইনের বিভিন্ন দাম সম্বন্ধে জানি। মোটামুটিভাবে হাতের নাগালের কাছে 19টি ব্র্যান্ডের রেড ওয়াইনের নাম আছে, যাদের প্রাইস শুনলে আপনি অবশ্যই চমকে উঠবেন। প্রথমে এই 19টি ব্র্যান্ডের নাম দেখে নেওয়া যাক। নামগুলো বলতে হয়তো একটু সময় লাগবে, এরপর আমি এই রেড ওয়াইনগুলির দাম সম্বন্ধে বলবো। প্রথমে যে নামটি আসে তার নাম কাস্টিলো দে সালভেরনা, এটির দাম 345 টাকা। দ্বিতীয় যেটি আসে সেটি হলো ডলস ভিটা চারডোনোয়া, এর দাম 369 টাকা। তিন নম্বরে আছে জে ও ডব্লু স্পার্কলিং রেড, এর দাম 440 টাকা। চার নম্বরে আছে ডোনেলি, এর দাম 499 টাকা। পাঁচ নম্বরে আছে সিগ্রাম 9 পাহাড়, এর নাম 565 টাকা। ছ নম্বর আছে প্রীতিত্তি বিলবং রেড ওয়াইন, যার দাম 600 টাকা। আট নম্বর আছে গিয়া কবজি নন অ্যালকোহলিক রেড ওয়াইন, এর দাম 699 টাকা। ন নম্বরে আছে বিগ ব্যানায়ান মার্লোট, এর দাম 725 টাকা। দশ নম্বরে আছে উল্ফট্রপ রেড ওয়াইন, যার দাম 770 টাকা। এগারো নম্বরে আছে লা রিজার্ভ, যার দাম 800 টাকা। বারো নম্বরে আছে ডিন্ডোরি রিজার্ভ, যার দাম 850 টাকা। তারপর আছে বারিকুয়ার রিজার্ভ, যার দাম 900 টাকা। তারপর আছে চ্যাটিউই ডিওরি ক্যাবারনেট মার্লোট, যার দাম 1000 টাকা। আছে রসা সিরাজ, যার দাম 1175 টাকা। তারপর আছে রিভোলি ক্যাবিনেট, যার দাম 1300 টাকা। তারপর আছে ক্যাবারনেট সাওবিগন, যার দাম 1345 টাকা। তারপর আছে ফাটলি সেটে, যার দাম 1650 টাকা। এবং লাস্ট যেটি আছে যার নাম চীনে গ্র্যান্ড রিজার্ভ, যার দাম 1700 টাকা। ক্যাস্টিলো ডি সালভেরনা রেড ওয়াইনটি একটি নন অ্যালকোহলিক রেড ওয়াইন, এর অর্থ এর মধ্যে কোনো রকম অ্যালকোহল নেই। এটি আপনি 1 লিটারের বোতল পাবেন। এটি আঙুর এবং আপেল থেকে তৈরি হয়েছে। দ্বিতীয় যেটি বলা যেতে পারে ডলস ভিটা চারডোনোয়া, এটি চারডোনোয়া ওয়াইন ভিনিগার থেকে তৈরি করা হয়েছে এবং এটি আপনি 250 মিলিলিটারের পেয়ে যাবেন। এটি তৈরি হয়েছে স্পেনে। এবার আছে রেভিলবো ক্যাবারনেট, এটি কোনোরকম মাংস দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এদের একটি কারখানা আমাদের দেশের নাসিকে রয়েছে। এটির আপনি 750 ml একটি বোতল পাবেন এবং এর মধ্যে 13% অ্যালকোহল থাকবে। এবার আছে কেনভিট ম্যানাটন, এটিও এক প্রকার রেড ওয়াইন এবং এদের একটি কারখানা আমাদের দেশের ব্যাঙ্গালোরে রয়েছে। এটি আপনি 750 ml একটি বোতল পাবেন এবং এতে 13% অ্যালকোহল রয়েছে। এবার যেটি বলবো সেটি হচ্ছে ফাটেটাইল সেটি, এটিও একটি খুব ভালো কোয়ালিটির রেড ওয়াইন। এটি আপনি অ্যামাজনে পেয়ে যেতে পারেন এবং এর মধ্যে 7.5% অথবা 7.5% অ্যালকোহল রয়েছে। তারপর যেটি বলবো সেটি হলো বিগ ব্যানায়ন মার্লোট, এদের একটি কোম্পানি আমাদের দেশের নাসিকে রয়েছে এবং এটি মার্লোট নামক এক রকমের আঙুর দিয়ে তৈরি করা হয়েছে। এটির আপনি 750 ml একটি বোতল পেতে পারেন এবং এর মধ্যে 13% অ্যালকোহল রয়েছে। এরপর যেটি বলবো সেটি হচ্ছে গিয়া কবজি নন অ্যালকোহলিক রেড ওয়াইন, এতে কোনো রকমের অ্যালকোহল নেই। এটি আপনি কাঁচের বোতলে পাবেন, এর মধ্যে কোনো রকম অ্যালকোহল থাকবে না। এটি 24 মাস একটা বোতল ভালো থাকে। তারপর যেটি আছে পিতাত্রি রেড নন অ্যালকোহলিক ব্রিভেজ রেড ওয়াইন, এটি আপনি 750 ml একটি বোতল পাবেন এবং এটিও খুব ভালো রেড ওয়াইন, এটিও আপনি অ্যামাজনে পেয়ে যেতে পারেন। তারপর আছে সিগ্রাম 9 হিলস, এটিও একটি খুব ভালো রকমের রেড ওয়াইন। এরপর আসি ডনিল নন অ্যালকোহলিক রেড ওয়াইন, এতে কোনো রকম অ্যালকোহল নেই এবং এটি খুব ভালো আঙুর থেকে তৈরি করা হয়েছে। তারপর আছে জে অ্যান্ড ডব্লু স্পার্কিং রেড ওয়াইন, এটির আপনি 1.4 কেজির একটি বোতল পেতে পারেন এবং এদের একটি কোম্পানি আমাদের দেশের
রয়েছে। যদিও অ্যালকোহল বেশি পান করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবে ওয়াইন পান করলে তুলনামূলকভাবে এটি একটি কম ক্ষতিকর। তবে দুটো পানই মাত্রা অনুযায়ী পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো। ওয়াইন বা রেড ওয়াইন মূলত তৈরি হয় আঙুর জাতীয় ফলের রস থেকে। ওয়াইন খেলে শরীরের বিশেষ কিছু উপকার হয়ে থাকে, যেমন ওয়াইন অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্ট এবং ব্লাড রেট ভালো রাখতে সাহায্য করে। দ্বিতীয়, ওয়াইন রক্তে শর্করার পরিমাণকে কন্ট্রোল করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তিন, ক্যান্সারের প্রবণতা কমায়। চার, ওয়াইন পান করলে শরীরের গঠন ঠিক থাকে অর্থাৎ স্লিম থাকতে সাহায্য করে। আপনি ওয়াইন পান করার সময় অবশ্যই স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।